স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেকেই তাঁদের স্মৃতিকথাতে অনেক ঘটনার উল্লেখ করেছেন। আজ গিরিশচন্দ্র ঘোষ মহাশয় এবং নিরঞ্জনানন্দ মহাশয়ের বলা দুটো ঘটনা শোনাব। একদিন সন্ধ্যার পরে নরেন্দ্র ও আমি একটা আম গাছের তলাতে কাশীপুরের বাগানে ধ্যান করছিলাম। ধ্যান জমে উঠেছে, এমন সময় আম বাগানে খুব মশার উপদ্রব বেড়ে গেল। আমি দু চারবার হাত চাপড়াতে লাগলাম, কিন্তু মশার উৎপাত কমল না। প্রাণ বড় জিনিস। আমার ধ্যান বন্ধ হল, আমি চোখ খুলে এদিক ওদিক তাকাতে লাগলাম। নরেন্দ্রনাথ আমার সামনে পদ্মাসনে বসে আছে, তাকে কেমন করে ছেড়ে যায়। মৃদুভাবে তাকে দু চারবার ডাকলাম, কোনো সাড়া পেলাম না। অবশেষে গায়ে হাত দিয়ে স্পর্শ করে সামান্য নাড়ালাম, কোনো সাড়া শব্দ নেই। গায়ে কম্বলের মতো মশা বসে আছে। আমি একটা মশা সহ্য করতে পারিনি, আর নরেন্দ্রর গায়ে অসংখ্য মশা বসে আছে, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। আমার তখন খুব ভয় হলো, এ আবার কি ব্যাপার। আমি তাকে ধরে উল্টে ফেলে দিলাম। নরেন্দ্রনাথ পদ্মাসনে যেমন বসেছিলেন সেইভাবেই সে উল্টে পড়লেন, কোনো সংজ্ঞা নেই। অনেক কষ্টে তাঁর জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপরে নরেন্দ্রনাথ উঠে হেসে আমাকে বললেন, দুঃশালা জিসি, অত ভয় খাস কেন? কাশীপুর বাগানের নিচের হলঘরটাতে নরেন্দ্রনাথ একখানা কাপড় মুড়ি দিয়ে বিকালবেলা শুয়ে ধ্যান করছিলেন। গরমকাল, সবাই এদিকে ওদিকে ব্যস্ত, কেউ আবার বেড়াতে যাচ্ছিলেন। নরেন্দ্রনাথ ধ্যান অবস্থায় পা স্থির ও শরীর নিস্পন্দ হয়ে যেতে লাগল, শরীরের উত্তাপ একেবারে কমে যেতে লাগল। অবশেষে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত শীতল হয়ে আসলো। নিরঞ্জন মহারাজ কোনো কারণে নরেন্দ্রনাথকে ডাকতে গিয়ে স্পর্শ করলেন, গায়ে হাত দিয়ে দেখলেন শরীর নিস্পন্দ, বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে, অনেকক্ষণ যেন মরে গিয়েছে, কোনো সংজ্ঞা নেই। নিরঞ্জন মহারাজ প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, এদিকে ওদিকে ডাকাডাকি করে শেষে ডাক্তার নিয়ে এসে সংজ্ঞা ফেরানোর চেষ্টা করতে লাগলেন। সবাই উদ্বিগ্ন ও শোকার্ত, নরেন্দ্রনাথ হঠাৎ দেহত্যাগ করলেন। নিরঞ্জন মহারাজের হঠাৎ মনে হলো, সকলে তো ছোটাছুটি করছে, কিন্তু পরমাংশ মহাশয়কে তো কিছুই বলা হয়নি, তাকে একবার জানানো অত্যাবশ্যক। দোতলায় ছুটে গিয়ে পরমাংশ দেবকে বললেন, মহাশয়, নরেন্দ্রনাথ মরে গিয়েছে, তার মৃত শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। সামান্যতম বিচলিত না হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মৃদু মৃদু হাসতে লাগলেন। নিরঞ্জন মহারাজ তাতে বিরক্ত হলেন, নরেন্দ্র মরে গেল আর শ্রী শ্রী রামকৃষ্ণ হাসছেন। নিচের ঘরে ফিরে আসলেন, তখন নরেন্দ্রর ব্রহ্মরন্ধ্রে সামান্য তাপ সঞ্চার হয়েছে, আস্তে আস্তে কণ্ঠদেশ পর্যন্ত তাপ আসতে লাগল। নরেন্দ্রনাথ সংজ্ঞা পেয়ে সামনে রামচন্দ্র দত্তকে দেখে চিৎকার করতে লাগলেন, রামদাদা, আমার শরীর কোথায়, আমার শরীর কোথায়? আস্তে আস্তে শরীরের অন্যান্য অংশে তাপ আসল, নরেন্দ্রনাথ আগের মতো হয়ে গেলেন, সকলে আশ্বস্ত হল। কিছুক্ষণ পরে নরেন্দ্রনাথ রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন সকলে মিলে বিকালের কথা উল্লেখ করলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বললেন, কিরে, নির্বিকল্প সমাধি দেখতে চাস? এখন বুঝলি, কাজ করতে হবে, এখন চাবি বন্ধ রইল, পরে চাবি খোলা হবে। ধন্যবাদ।